নমস্কার বন্ধুরা, আমার রান্নার জগতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লক্ষ্মী পুজো স্পেশাল চিঁড়ের মোয়া। এটা বানানো খুবই সহজ, শুধুমাত্র জানার দরকার একদম সঠিক পরিমাপ। খুব সহজেই চিঁড়ের মোয়া বানিয়ে মা লক্ষ্মীকে ভোগ হিসাবে নিবেদন করা যেতে পারে। আগের দিন আমি আপনাদের সাথে এরকম মা লক্ষ্মীকে ভোগ হিসাবে নিবেদন করার মতো তিলের নাড়ু রেসিপি শেয়ার করেছি। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপি বানানো শুরু করা যাক। চিঁড়ের মোয়া বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতো পাতলা চিঁড়ে নিয়েছি। এটা কিন্তু একটু ছোট সাইজে পাতলা পাতলা চিঁড়ে, মোটা চিঁড়ে দিয়ে কিন্তু চিঁড়ের মোয়া হয় না। এবার এই চিঁড়েটাকে একটু বেছে নেব। চিঁড়ের মধ্যে কিন্তু অনেক সময় ধান থাকে, সেটাকে বেছে নেওয়া প্রয়োজন। সমস্ত চিঁড়েটাকে ভালোভাবে বেছে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেছে নেওয়া চিঁড়েটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে চিঁড়েটাকে হালকা করে ভেজে নেব। চিঁড়ে খুব বেশি ভাজার দরকার নেই, চিঁড়ে বেশি ভাজলে মোয়াটা শক্ত হয়ে যায়, তাই চিঁড়েটাকে হালকা করে লো ফ্লেমে ভেজে নিতে হবে। চিঁড়েটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখবো। আবারও কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটাকে গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রাম মতো আখের গুড়। চিঁড়ে আর গুড়টা সম পরিমাণ দিলে মোয়াগুলো কিন্তু বেশি ভালো হবে না, তাই এই মাপে চিঁড়ে আর গুড়টা দিলে মোয়াগুলো খুব ভালো হবে আর পাকটাও ভালোভাবে দেওয়া যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দিয়ে গুড়টাকে ভালো করে 3 থেকে 4 মিনিট মতো একটু জ্বাল দিয়ে নেব। গুড় সবসময় কিন্তু হাই ফ্লেমে জ্বাল দিতে হবে। 3 থেকে 4 মিনিট মতো গুড়টাকে হাই ফ্লেমে জ্বাল নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে এবার লোতে করে দিয়ে গুড়টাকে একটু আশোটা পর্যন্ত এটাকে আর একটু জ্বাল দিয়ে নেব। এটা খুব বেশি চটচটে করার দরকার নেই, একটু চ্যাট চ্যাট ভাব আসলেই এটাকে নামিয়ে নেব। গুড়টা আমার দেখুন, আমি খুন্তির সাহায্যে তুলে দেখাচ্ছি, একটু আঁশ উঠে আসছে। তার এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ভেজে রাখা চিঁড়েগুলোকে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। গুড়ের সাথে চিঁড়েটা মেশানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, না হলে চিঁড়েগুলো একদম নরম হয়ে যাবে। গুড়ের সাথে চিঁড়েটা ভালোভাবে একদম মিশানো হয়ে গেছে। এবার এটাকে যে পাত্রে ঢালবো সেই পাত্রে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অর্ধেক পরিমাণ মিশ্রণ ঢেলে নেব। পুরোটা একবারে ঢালবো না, এটা গড়তে গড়তে ঠান্ডা হয়ে যেতে পারে, তাই অর্ধেক পরিমাণ মিশ্রণ ঢেলে নিলাম আর অর্ধেক পরিমাণ কড়াইতে রেখে দিলাম। যেহেতু কড়াইটা গরম আছে, তাই অর্ধেক পরিমাণটা ভালোই গরম থাকবে। মোয়াটাকে এবার করে নেব, তার আগে হাতের মধ্যে একটু পরিমাণ ঘি লাগিয়ে নেব। এবার অল্প অল্প পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এটাকে গোল গোল করে গোল্লা পাকিয়ে নেব। চিঁড়ের মোয়াগুলো কিন্তু গরম গরম অবস্থাতেই গড়তে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর গড়া যাবে না, ভেঙে যাবে। আমি এখানে এরকম সাইজের করছি, আপনারা যেরকম সাইজ পছন্দ করেন সেই রকম সাইজের গড়ে নিতে পারেন। আগের মিশ্রণ থেকে সমস্তটা গড়া হয়ে গেছে, এবার বাকি মিশ্রণটাকে ঢেলে নিয়ে বাকি মোয়াগুলোকেও গড়ে নেব। আজকের এই চিঁড়ের মোয়া রেসিপি বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে ওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানে শেষ, আবার দেখা হচ্ছে কালকে অন্য এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।